আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ, আশা করি সবাই বেশ ভালো আছেন। আমরা অনেক সময় প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করে থাকি জেনে না বুঝে, বা প্রয়োজনে বা অপ্রয়োজনে। কিন্তু অনেক সময় এই অ্যাপগুলোর মধ্যে অনেক অ্যাপ থাকে যেগুলো আমাদের ফোনের অনেক ক্ষতি করে ফেলবে। হ্যাঁ, ইনস্টল করার সঙ্গে সঙ্গে আমার অনেক গুরুত্বপূর্ণ ডেটাগুলো সে কালেক্ট করে ফেলবে এবং সেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর হয়ে থাকে। কিন্তু আমরা কিন্তু সহজেই এই ক্ষতির দিকটা এড়িয়ে যেতে পারি একটা মাত্র সেটিং যদি আমাদের ফোনে করে রাখি। হয়তো বা অনেকের ফোনে এই সেটিংটা বাই ডিফল্ট করা থাকে, কিন্তু অনেকের ফোনে এটা করা থাকে না। যদি আপনি এমন একটা সেটিং খুঁজে বের করতে পারেন যে প্রত্যেকটা অ্যাপই সে স্ক্যান করে তারপর আপনার ফোনে ইনস্টল করাবে, তাহলে কিন্তু খুব সহজ হয়, তাহলে আমরা অনেক নিরাপদ থাকতে পারি। হ্যাঁ, আজকে আমি তেমনই একটা সেটিং আপনাদের সাথে শেয়ার করবো যেটা দিয়ে আপনি আপনার ফোনে অ্যাপ ইনস্টল করবেন এবং প্রত্যেকটা অ্যাপই স্ক্যান করে তারপর ইনস্টল করাবে গুগল। তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে সেই কাজটি করতে হয় এবং কিভাবে আমাদের ফোনটাকে নিরাপদ রাখতে হয়। তো এটি করার জন্য আমাদেরকে যেতে হবে স্মার্টফোনের সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে এই যে গুগল নামে যে সেটিংটা আছে গুগলে চলে যাব। গুগলে যাবার পর আমরা এখানে নিচে সোয়াইপ করব। তারপর এই যে সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে যাওয়ার পর দেখেন এখানে গুগল প্লে প্রোটেক্ট, এটাতে যাওয়ার পর দেখেন ফুল স্ক্যানিং টার্ন অফ করা আছে। তো আমরা কি করব, এটাকে স্ক্যান ডিভাইস ফর সিকিউরিটি থ্রেট এটা অন করে দেব, দিয়ে ওকে দিলাম। তো দেখুন, লুকস গুড, নো হার্মফুল অ্যাপ ফাউন্ড। তো এরা এটা এনেবল করার ফলে এখন গুগল প্রত্যেকটা সময় প্রত্যেকটা অ্যাপ ইনস্টল করার সময় এটাকে স্ক্যান করে তারপরে আমাদের সামনে প্রেজেন্ট করবে। তো যদি এটা স্ক্যান করে প্রেজেন্ট করে তাহলে আর এটার কোনো ঝুঁকি থাকবে না, আমরা নিরাপদে যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারবো। আর যদি কোনো ঝুঁকি থাকে তখন গুগল আমাদেরকে বলে দেবে যে এই অ্যাপটি ঝুঁকিপূর্ণ, এই অ্যাপটি আপনার মোবাইলের জন্য ক্ষতিকর হবে। তো আপনার ফোনে যদি এই সেটিংটি করা না থাকে তাহলে এখনই করে ফেলুন। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন, ভিডিওটা কেমন ছিল কমেন্ট করে জানাবেন। এতটুকু করলে আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।